আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি আজকে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সো আজকে দেখতে পাচ্ছেন এটা কি হচ্ছে এটা কি হচ্ছে টমেটো আর হচ্ছে আর হচ্ছে আলু আর হচ্ছে আজকের খাবারটা আমার কাছে অন্তত অসাধারণ লাগবে বিকজ কারণ কারণ বলছি আপনাদের সিম টমেটো এবং আলু একদম শীতের তরকারি সো আজকে শীতের তরকারি দেওয়ার চ্যালেঞ্জটা করব আশা করি সবারই একটা পছন্দের তরকারি হ্যাঁ এই তরকারিটা সবারই পছন্দের সো শীতের দিন খাইলে আর বেশি মজা লাগে এখন কেমন লাগে খায় আর হবে সো আগে গতকালকে ভিডিওতে যারা কমেন্ট করছেন স্পাইসি চিকেন এবং এক কারি ভিডিওতে যারা কমেন্ট করছেন অনেক কমেন্ট করছেন সাতাশ জন ও মাই গড সব কমেন্ট গুলো আজকে আমি পড়ব তারপরে আজকে যে হারবে তার জন্য ছোটো একটা পানিশমেন্টে রাখছি হ্যাঁ সো অলরেডি যারা ভিডিওটি ক্লিক করছেন আশা করি অন্তত যারা আমাদেরকে বেশি ভালোবাসেন অবশ্যই একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখেন হ্যাঁ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ওকে তো এ

স্টপ বিসেলা সিমে আপনারা যদি এই রান্নার রেসিপিটা দেখতে চান অবশ্যই মা রোমাইসে এক গ্রুপে ঢুকবেন মা রোমাইসে এক গ্রুপে ঢুকবেন রইকাস সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো দেখবেন এই সম্পূর্ণ এই রেসিপি কারিটি কিন্তু মা রোমাইসে এক গ্রুপে দেওয়া হয় হ্যাঁ ওকে আপনারা যদি রেসিপিটা দেখার ইচ্ছা হয় দেখতে পারেন বিসেলা সিমে অনেক মজা পদ্মা নদীর পাঙ্গাস শরিতপুরের ওদের দেশের পাশের গ্রামের পাশে পদ্মা নদী গেছে নদীর পাঙ্গাস

Ha ah. den i kveld! বাংলাদেশে এখন শীতের সব ধরনের সবজি সব সারা মাসে পাওয়া যায় শহর

এরকম একটা যায় তুমি যত ছিবা যত গিলে ফেলতে পারো কম ছিবা যত গিলে ফেলতে পারো তত শাস্তি কম হবে আমি একটা কৌশল প্রয়োগ করে দিছি জানাই দিছি ওটা প্রয়োগ করতে পারো তুমি না কষ্ট এই কষ্ট হ্যাঁ পানি পাইছে না তার মানে আরো বেশি পাঁচ ঘন্টা হয়ে গেছে ওকে যারা গত চিকেন স্পাইসি চিকেন কারি ভিডিওতে কমেন্ট করছে তাদের কমেন্টগুলো নিয়ে আসবো সো তাদের কমেন্ট পরব যারা যারা কমেন্ট শুনতে ইচ্ছুক তারাই শুধু থাকবেন আর যারা শুনতে ভালো লাগে না সময় নাই কোথাও হাফেজ দিয়ে চলে যাবেন আর আমরা এখন কমেন্ট নিয়ে আসবো যারা কমেন্টগুলো করছেন তাদের কমেন্টগুলো এখন পরব হ্যাঁ ওকে গরম লাগছে প্রচুর গরম লাগছে বাবা আচ্ছা আজকে কিন্তু অনেক গরম আর যেহেতু সময় আছে এখনি পরে নিচ্ছে হ্যাঁ কমেন্টগুলো পড়া তারপর দোকানে যাব সো আগে কমেন্টগুলো চিন্তা করছে আগে কমেন্টগুলো পরে নে হ্যাঁ কমেন্ট না পড়লে একটা মনে হচ্ছে কি একটা কাজ রয়ে গেছে এরকম একটা চাপ প্রয়োগ করে মাথার মধ্যে আহ কাজটা শেষ করে ফেলি খুশি ইন্ডিয়াতে গেলে বনুকে ঠান্ডা লাগবে ওকে তারপরে মাই বি লাইফস্টাইল লেখছে মাই বি লাইফস্টাইল লেখছে বাচ্চাদের হেয়ার ব্যান্ড কেন মাথায় বাচ্চাদের হেয়ার ব্যান্ড আমার মামুনের হেয়ার ব্যান্ড এটা বিউটি পরে হ্যাঁ মাথায় এমনি ইয়ার কি করে মাথায় দিয়ে এটা আমি করি মাথায় দিয়ে বসে পড়া তারপর খুশি আবার লেখছে কাকু আমি এসিডিটির জন্য কি খাবো সেটা বলো এসিডিটির জন্য কি খাবা সেটা বলে দিচ্ছি যদি বেশি অ্যাসিডিক হয় তাহলে সাথে একটা গ্যাবিসল সিরাপ

কি খাবো সেটা বলো হ্যাঁ ওকে বলে দিলাম তারপরে কাকু আমি খুশি আমার গ্যাসের প্রবলেম হ্যাঁ গ্যাসের প্রবলেম চলে যাবে যে ওষুধটা খাইতে বলছি গ্যাসের প্রবলেম চলে যাবে হ্যাঁ পূজা সাহেব লেখছে ভালো ভালো খাবার খেতে ভালো লাগে আর আমার পানিশমেন্ট কি খারাপ লাগে তাহলে আমি আর তোমাদের ভিডিও দেখবো না আর পানিশমেন্টও দিব না ওকে টাটা হ্যাঁ পানিশমেন্ট পূজা সাহা তো আমাদের পানিশমেন্টটা মানে পানিশমেন্ট কোন ধরনের পানিশমেন্ট হবে এটা যেহেতু ধারণা দেয়া দেয় আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে হুম এই পানিশমেন্ট গুলো অবশ্যই দিব হ্যাঁ দিব পানিশমেন্ট গুলো দিয়ে যাব হ্যাঁ আজকে কিন্তু পানিশমেন্ট দিতে মনে নাই এগুলো মাথায় থাকে না হ্যাঁ মাথায় থাকে না এখন থেকে মাথায় রাখবো হ্যাঁ ইনশাল্লাহ দিব তারপরে কাকু ইয়াকে খুশি লাগছে আবারও লাগছে কাকু আমি ওই মর্নিং প্যান্ডি ট্যাবলেট খাই মর্নিং ট্যাবলেট এটা গ্রুপটা হইলে আমি বুঝতে পারতাম জেনারিক নামটা হইলে আমি বুঝতে পারতাম তারপরে কে লেগছে মোরশেদ মিয়া হ্যাঁ মোরশেদ মিয়া লেগছে আসসালাম আলাইকুম ভাই অ্যান্ড ভাবি ভাই অ্যান্ড ভাবি কেমন আছেন আমি তেমন কমেন্ট করি না তবে সব ভিডিও দেখি আমার ফ্যামিলি নিয়ে অনেক ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তারপরে মন থেকে দোয়া রইল অনেক দূর এগিয়ে যান আশা করি অনেক দূর এগিয়ে যাবেন কারণ আপনাদের ভিডিও কোয়ালিটি ভালো এবং মাঝে মাঝে পানি কথা বললে তাই আরো ভালো লাগে ভালোবাসা অবিরাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মোর্শেদ মিয়া ভাইকে হ্যাঁ অনেক অনেক ভালোবাসা আপনাদের আমাদের তরফ থেকে আপনার প্রতি খুশি আবার কাকু কাকু কাকিমা যেন বনুকে কোল্ড ড্রিঙ্কস না খাওয়ায় আমার মেয়েটা আসলে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য অত্যন্ত পাগল হ্যাঁ ওকে আমি মানে লুকা লুকা খাওয়ার চেষ্টা করি যদি দেখে ফেলে বাইসাস কোনো ভাবে তাহলে না দিয়ে খাওয়া যাবে না তারপরে জ্যাসমিন নদী লাগছে আপু আগে তুমি তাড়াতাড়ি খেতে এখন তুমি একটু ধীরে ধীরে খাও আমিও চিন্তা করি আচ্ছা তুমি আমি 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 অবিশ্বাস মানে আমি কেন যে জিততে পারতাছি আমি নিজেও জানি না মানে সাথে আরেকজন আরেকজন কমেন্ট করছিল যে আপু আপনি আপনার জায়গায় চলে আসেন একজন কমেন্ট আপনি আপনার জায়গায় চলে আসেন তাহলে আপনি জিততে পারবেন আমি জায়গায় গেলে আমি জিততে পারব হইতে পারে হইতে পারে আমি জানি না শুধু জায়গা চেঞ্জ করতে হবে আসলে আমি মানে আমি নিজে অবাক কি মানে এত খাওয়ান খাইতে পারতো সেটা পারতাম না আমি কোনো ভাবে এত স্পিডে খাই এখন কিভাবে হাইরা জায়গা এই জায়গা ওকে তারপরে যে জাসমিন নদী লেখছে ভাই আপনারা কোন জায়গায় থাকেন আমরা থাকি ঢাকা মিরপুর হ্যাঁ এতটুকুই বলছি মিরপুর ওকে ঢাকা মিরপুর হ্যাঁ তারপরে ইউজার এল ডি লেক্সে আখি কি লেখছে এটা আখি আল্লাহ কালে মা বুঝতে না তারপরে কমেন্ট করছে ফাউ ফাউ ফাও নাকি ফাউ ফাউ লেখসে বা ভুল হচ্ছে আমি যাই না ভুল হলে কমা করবেন আহ ফাউ ফাও লেখছে ভাবি টুটে পালিশ পালিশ কে ফেলছে ভিডিও শুরুতে দেখলাম টুট লাল খাবার পর দেখলাম টুট সাদা এরকমই হবে এগুলো দিলে এরকম হওয়া উচিত আহ এগুলো না দেয় ভালো মাহমুদ আপু লেখছে মাসাল্লাহ অনেক সুন্দর ভিডিও খাবারটা অনেক সুন্দর ভাইয়া আপু আপুকে এইভাবে হিজাব করতে বলবেন চুল না দেখে অনেক সুন্দর লাগে মাসাল্লাহ হ্যাঁ হিজাবটা কিন্তু আমার কাছে অনেক পছন্দ তোমাকে বললাম না হিজাবের ইয়া দিয়ে একটা টুপি পরবা কালো টুপি এটা পাওয়া যায় না কিনবা কিনা নিয়ে আসবা তারপরে মমতাজ আপু লেগছে ওয়াও না মমতাজ আপু লেগছে হাউ আর ইউ ব্র্যান্ড সিস্টার মমতাজ আপু একদম ফার্স্ট কমেন্ট করছে হ্যাঁ আমি ফলো করছি ভিডিওটা সারতে দি হয়েছে মমতাজ আপু কমেন্ট করতে দিয়ে হয় না হ্যাঁ আমি কিন্তু চুপ আমি ভিডিও সারার দশ মিনিট পর্যন্ত আমি চুপ রাখি কেমন চলতেছে বা কে কে কমেন্ট করতেছে হুম আজকে বলে দিলাম আপনাদের সত্যি কথা মুমতাজ আপু কিন্তু দুইটা কমেন্ট করছে পরপর আহ একটা না দুইটা কমেন্ট করছে আর কি তারপরে মুমতাজ আপুকে অনেক ধন্যবাদ হ্যাঁ তারপরে 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 কি লেখছে এটা মির সৌরভ মির সৌরভ লেসকে আজ খাবারটা অনেক ভালো হয়েছে দাদা থ্যাংক ইউ তারপরে ইউজার বিএম লেখছে আপুর পক্ষে আর তা যাবে না এখন শুধু হেরে যায় এখন হারে যা আমি অবাক কিভাবে হারে আমি যাই না তারপরে নাফিজা মোল লেখছে ভাইয়া আপনি তো ওষুধ বিক্রি করেন আমি অ্যালার্জির জন্য অনেক ডাক্তার দেখাইছে কিন্তু কাজ হয় না রুপা রুপাডিন অ্যালার্টল ডেজলর ফাস্টেল আর অনেক ধরনের ওষুধ খাইছি কাজ হয় না এখন কি খাবো একটু বলে বললে ভালো হয় রুপা রুপাডিন অনেক ভালো ওষুধ অ্যালার্জির জন্য তারপর অ্যালার্টলটা সিম্পল ওষুধ ডেজলর সিম্পল ওষুধ ফাস্টেলটা ভালো ওষুধ তিনটা ওষুধ খুবই ভালো আর দুইটা ওষুধ একদম নর্মালের মধ্যে সাধারণ হালকা ঠান্ডা হলে এইটা আমরা রুগীদেরকে দিয়ে থাকি আর হচ্ছে আপনি ট্রিটমেন্ট নিলে শুধু একটা ওষুধ দেওয়া যাবে না যেমন সাথে রূপা হবে সাথে ডেকাশন খাইতে হবে তারপরে অ্যালার্জি কেমন আমি যাই না এটা ধরন বুঝে দেখে শুনে ওষুধ দিলে ইনশাল্লাহ ভালো হয় আমি প্রায় রোগীদের দিকে দিই ও রোগীর মুখ থেকে অনেক সুনাম পাই ইনশাল্লাহ কাজ করে হ্যাঁ ভালো ওষুধ দিলে অবশ্যই কাজ করে সো আপনার অ্যালার্জির ধরন কেমন সেটা বোঝা দরকার তারপরে হয়তো তবে আপনার যে কোনো একটা ওষুধ দিয়ে কাজ হবে না হ্যাঁ আপনার ভালো মানে একটা ক্রিম লাগবে তারপরে মিনিমাম তিন থেকে চারটা আইটেম ওষুধ লাগবে তাহলে ইনশাল্লাহ সেরে যাওয়ার কথা আর চোদ্দ দিনের কোর্স দেওয়া হবে চোদ্দ দিনের মধ্যে আপনি কোনো জাতীয় অ্যালার্জি কোনো খাবারই খাওয়া যাবে না কোনো খাবার খাওয়া যাবে না হ্যাঁ অ্যালার্জির কোনো খাবার খাওয়া যাবে না হ্যাঁ চোদ্দ দিন চোদ্দ দিন কষ্ট করতে হবে চোদ্দ দিন টান ওষুধ খেলে আশা করি ভালো হয়ে যাবে হ্যাঁ ওকে তো তারপরে উম সোনালি বাত্রিলকস লেগছে আমার নাম তিন্নি ওকে আমি তিন্নি বলে ডাকবো আমার নাম তিন্নি নেম আপনাদের সব ভিডিও দেখি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তিন্নিকে তিন্নি আমার বড় হবে না ছোট হবে আমি জানি না তারপর তিন্নি আপু বলছি তিন্নি আপুকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ তারপরে নাতে যাও আমার আপু লেখছে ভিডিও দেখার আগে কমেন্ট পরে ফেলছি আপু হেরে গেছে আর আপু টানা আজকে অনেক দিন হাঁটতেছে হ্যাঁ হাঁটতেছে অনেকদিন হাঁটতেছে রিমার্কটা লাগছে আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া আপু আপনারা কেমন আছেন আমার মামুনিটা কেমন আছে আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো আছে তারপর আজকের ভিডিও অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ রিমাক্তার আপুকে তার আপু প্রবাসে থাকে আশা করি আপনার প্রবাস জীবন অনেক সুখের হক হ্যাঁ তারপরে মুন্তাজ আবু এই যে মুন্তাজ আবু লেখছে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম মাসাল্লাহ সুইয়াম মিয়া আমি আই লাইক ইউ ভিডিও ব্রো এন্ড সিস্টার কমেন্ট ফার্স্ট লাইক ব্রো হ্যাঁ এই কমেন্ট একদমই প্রথমে করছে মুন্তাজ আবু মাসখানে ঢুকে গেছে উল্টা পাল্টা হয় আর কি তারপরে সম্রাট 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 শাহজাহান সম্রাট শাহজাদা হ্যাঁ সম্রাট শাহজাদা ইসলাম ভাই লেখছে অনেক সুন্দর হয়েছে রান্না হ্যাঁ ভাইয়া আর আমাদের রান্নার দেখতে চান মা চ্যানেলে ঢুকবেন হ্যাঁ আর চ্যানেলে এক আপনারা সেই ভিডিওটা দেখতে পাবেন রান্নার ভিডিও দেখতে পাবেন ইউজার বিএম লেখা ইউজার বিএম লেখছে রান্নার কালারটা অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ মোশান লেখছে ভাইয়া জিতলে আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ তারপরে ইউজার বিএম তারপরে 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 নাফিস অমরা পানিশ পানিশমেন্ট হলুদ গরু দিয়ে শরবত বানিয়ে দিবেন ওকে এটা দিব তারপরে নিহারা পাকি রাখছে আপু আপনি আর এই সাইডে বয়েছে এই যে নিহারা পাকি হ্যাঁ কমেন্ট করছে তোমাকে আরে আমি কিন্তু আগে দেখছিলাম এইজন্য বলছি ওকে আগে আগে বলেছি নিহারা পাকি বলছে আপু আপনি আর এই সাইডে বসবেন না যতদিন থেকে এই সাইডে বসেন ততদিন হারছেন আমি আগের সাইডে বসবেন হয়তো আপনার ভিডিও আমি আর দেখব না এই সাইডে বসে আচ্ছা এই সাইডে বসে যান দেখি এই সাইডে বসে জিতে কিনা দেখাবে হ্যাঁ ওকে হ্যাঁ গতকালকে এই ছিল ভিডিও এই ছিল গতকালকে ভিডিওর কমেন্ট ছিল এই যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং আমাদের তরফ থেকে সো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ 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 আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির সদস্য হয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা কি বলবো যারা আমাদেরকে কমেন্ট করে আর ভিডিও দেখেন তাদের প্রতি অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে হ্যাঁ আহ ওকে তাহলে দেখা হচ্ছে আগামী কোনো সুন্দর একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ